কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে না যে একটা ক্রিমিনালকে আমি বীরের সম্মান দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি একটা ক্রিমিনাল মাইন্ডেড মহিলা। মুখ্যমন্ত্রী ভাবছেন এটাকে যতদিন আরো প্রমোট করবো আমার সরকারটা থাকবে, এটা সত্যি কথা। ভদ্রলোক দেখাতে পারবো না তুমি তৃণমূলে, ভদ্রলোক দেখাতে গেলে দেখবে তুমি সৌগত রায়ের মতন লোককে কেউ হয়তো বলে ভদ্রলোক। নির্ভীক এবং অত্যন্ত সৎ সাহসিকতার একজন মানুষ অরুণাবাবু যে কথাগুলো বলছেন ঠিক আছে, সব কথাই ঠিক আছে, কিন্তু কিছু কিছু কথা এমন দু একটা স্লিপ করে ফেলছেন সেগুলো হয়তো না করলেই ভালো। এই যে এত দুর্নীতি আসছে, নেতা মন্ত্রীরা এক এক করে জেলে যাচ্ছে, তখন আমরা রাজ্যের মানুষ দেখছে কি না, যারা শিক্ষক, যারা হবু শিক্ষক রাজ্যের, এখনও তাদের নিয়োগ হয়নি, বিভিন্ন দুর্নীতি তারা সাফার করছে, তাদের জেলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি কেমন ছবি যে শিক্ষকরা জেলে যাচ্ছে এবং তাদের যে তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অভিযোগ আসছিল, তাদের বলা হচ্ছে নাকি যে তারা অন্যান্য কয়েদীদের সঙ্গে তাদের রেখে দেওয়া হয়েছিল, এটা কখনো মানে হতে পারে? এই সরকারটা বেসিক্যালি আমি তোমাকে যেটা বারবার বললাম, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে না যে একটা ক্রিমিনালকে আমি বীরের সম্মান দেবো। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তাদের দলের নেতাদেরকে যখন টিভির সামনে দেখা যাচ্ছে টাকা নিতে যাওয়ার পরে তাদের নেতাদেরকে সার্টিফিকেট দিতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি একটা ক্রিমিনাল মাইন্ডেড মহিলা, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী সি ইজ অ্যাবসলিউটলি এ ক্রিমিনাল মাইন্ডেড ওম্যান। তিনি হচ্ছেন গিয়ে যত রাজ্যের অপরাধমূলক কার্যকলাপ, যত রাজ্যের দুর্নীতিমূলক কার্যকলাপ, এটাকে উনি বরাবর প্রমোট করে এসছেন এবং এই প্রমোট করার কারণেই বর্তমানে মুখ্যমন্ত্রী ভাবছেন এটাকে যতদিন আরও প্রমোট করবো আমার সরকারটা থাকবে, এটা সত্যি কথা। এই ক্রিমিনালিজমকে যতদিন এই সরকার প্রমোট করতে থাকবে ততদিন সরকার থাকবে, যেই মুহূর্তে বন্ধ হয়ে যাবে সরকারটাই পড়ে যাবে, কারণ গোটা সরকারটাই এই সমস্ত চোর চিটিংবাজ ক্রিমিনালদের উপরে দাঁড়িয়ে আছে। মানে এই ভোট মেশিনেরই কথা বলছি, অ্যাবসলিউটলি এই সরকারটা বারবার বলছি যত রাজ্যের চোর চিটিংবাজ ক্রিমিনাল এদের উপরেই এই সরকারটা দাঁড়িয়ে আছে। একটা ভদ্রলোক দেখাতে পারবো না তুমি তৃণমূলে, ভদ্রলোক দেখাতে গেলে দেখবে তুমি সৌগত রায়ের মতন লোককে কেউ হয়তো বলে ভদ্রলোক, কিন্তু আবার ইউটিউবে একটু চলে যায় দেখবে হাত পেতে টাকা নিচ্ছে, কার থেকে টাকা নিচ্ছে তার নামটাও জানে না, এই ধরনের ভদ্রলোক আছে তৃণমূল। কিন্তু যখন অরুণাবু ঘোষ বলছেন যে এইরকম বিভিন্ন যে ভার্ডিকগুলো আসছে সেগুলো আইন মেনে হচ্ছে না, এবং যখন এই দেখা গেল যে সুপ্রিম কোর্টে এটাকে স্থগিত রাখা হয়েছে, যাদের মানে বেআইনিভাবে যাদের চাকরি হয়েছে এরকম অভিযোগ আসছে, তাদের চাকরি দিয়ে চলে যাওয়ার যে ভার্ডিক সেটাকে স্থগিত রাখা হয়েছে না, এইটা দেখুন একটা জুডিশিয়াল প্রসেসে এমন অনেক কিছু অর্ডার হতে পারে যেটা পরবর্তী কালে অ্যাপিলে গেলে সেটা সাইড হতে পারে, যেটা সেটা নতুন কিছু না। অরুণাবু অত্যন্ত প্রাজ্ঞ একজন আইনজ্ঞ মানুষ, কিন্তু অরুণাবু কিছু কিছু ক্ষেত্রে আমাদের যেটা মনে হয়েছে কিছু কিছু জায়গাতে অরুণাবু কথাগুলো হয়তো অনেক ক্ষেত্রে অকপটে অনেক কিছু বলছেন বটে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোথাও মনে হচ্ছে হয়তো সরকার সেই জায়গাটা থেকে একটা সুবিধা নিতে চাইবে। তো অরুণাবুর কাছে আমাদের এটাই আবেদন থাকবে যে উনি এমন একজন মানুষ, একজন নির্ভীক এবং অত্যন্ত সৎ সাহসিকতার একজন মানুষ, অরুণাবু যে কথাগুলো বলছেন ঠিক আছে, সব কথাই ঠিক আছে, কিন্তু কিছু কিছু কথা এমন দু একটা স্লিপ করে ফেলছেন সেগুলো হয়তো না করলেই ভালো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলেছিলেন যে 2020-2021 ওই সময় যে সবার নিয়োগ হবে, এই এখন আবার নতুন করে একটা সংখ্যাতত্ত্ব আসছে যে যারা সবাই পাস করবে তারা সবাই নিয়োগ হবে না, ইন্টারভিউ প্রসেসে যেতে হবে, যেটা নিয়ে বিরাট সমালোচনা চলছে এবং বিতর্ক চলছে। এই যে বিষয়টা, এই যে জটটা তৈরি হয়েছে, সেখানে আইনি লড়াই হয়তো রয়েছে, কিন্তু এই যে এতগুলো বছর এদের কাছ থেকে চলে যাচ্ছে নষ্ট, প্রায় 7-8 বছরের বেশি হয়তো হয়ে গেছে অনেকের বয়স 30-40, তাদের ভবিষ্যৎটা কী হতে চলেছে? মানে এই জায়গা থেকে রাজ্যবাসী হিসেবে প্রত্যেকে একটা এমন ছবি দেখছে যেখানে একটা অনিশ্চয়তা কাজ করছে, যেখানে একটা হতাশা কাজ করছে, এটা কোন রাজ্যে বাস করছে? ওই জন্যই তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এদেরকে সবাইকে গলায় টিন ঝুলিয়ে বেরিয়ে পড়ো রাস্তায়, চপ মুড়ি বেচতে থাকো, এটাই তো আমাদের রাজ্যের ভবিতব্য। মুখ্যমন্ত্রীর কাছে যখন একদল বেকার ছাত্রছাত্রীরা, শিক্ষা চাকরি প্রার্থীরা, তারা হাহাকার করছে চাকরির জন্য, দান চাইছে না, ক্ষয়রাতিও চাইছে না, বলছে না আমাদের ন্যায্য চাকরিটা আমাদের দিন, মুখ্যমন্ত্রী তাদের নিদান দিচ্ছেন গলায় টিন ঝুলিয়ে ঘুরে পড়ো, বেরিয়ে পড়ো, মুড়ি ছোলা বাদাম তারপরে চপ এসব বিক্রি করো। দুর্ভাগ্য, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য আমরা এই রাজ্যের বাসিন্দা এবং যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।